হ্যালো ভিউয়ার, আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের এবং যে কোনো মোবাইলের অতীতের কল লিস্ট আপনি নিজের মোবাইল থেকে কিভাবে দেখবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে আপনার ফোন থেকে প্লে স্টোরকে ওপেন করতে হবে। প্লে স্টোরকে ওপেন করার পর জাস্ট এখানে এসে সার্চ করতে হবে, ই লিখবেন, তারপর লিখবেন ই টু পিডিএফ, এটাকে সার্চ করে দিবেন। অ্যান্ড দেন এই অ্যাপটিকে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে ইনস্টল করে রেখেছি, এখন আমি ওইখান থেকে ওপেন করে দিলাম। আপনারা এটিকে ইনস্টল করার পর ওপেন করে দিবেন। অ্যান্ড এমন একটি ইন্টারফেস সামনে চলে আসলে এখান থেকে এই যে এখানে একটি ক্লিক করে দিবেন, আই হ্যাভ রিড, এখানে ক্লিক করার পর এখান থেকে প্রসেড একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দুটা অপশন চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে নিচে যে ফোনটি রয়েছে ক্লিক টু কন্টিনিউ, এখানে একটি ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনার যে জেনারেল কল লগ, এই ফার্স্ট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন আপনার কল লিস্ট প্লে করার জন্য। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডেট দেখাচ্ছে। এই দুইটা ডেটের মধ্যে হচ্ছে আপনি কতদিন থেকে কতদিন পর্যন্ত, অর্থাৎ এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন 26 জুলাই 2022 অ্যান্ড 26 জুলাই 2023, অর্থাৎ 26 জুলাই 2022 থেকে 26 জুলাই 2023 পর্যন্ত আমাদের যত কল মানে কল হয়েছে সেগুলো আপনি চাইলে দেখতে পারেন। আপনি যদি চান বিগত এক মাসের দেখতে, সেক্ষেত্রে এখান থেকে এক মাস আগের ডেটটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড এখানে এক মাস পরের ডেটটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড দেওয়ার পর এখান থেকে কল লগ ডিটেলস অ্যান্ড সবগুলো এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেট আপ কভার পেজে একটি ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে কভার পেজ হিসাবে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। আমি এগুলো ইউজ করব না, এগুলো শুধুমাত্র স্টাইলের জন্য। অ্যান্ড আপনি যে পিডিএফ আকারে যে আপনার কল লিস্টটা পাবেন সেটার ফাইলের নেমটি কী দিতে চান এটা এখানে টাইপ করে দিবেন। তো আমি এখানে জাস্ট কল লিস্ট লিখে দিলাম। ওকে, আমি কল লিস্ট লিখে দিলাম। কল লিস্ট লিখে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ এখানে একটি ক্লিক করে দিবেন। অ্যান্ড এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যাপটিকে। অ্যান্ড এখান থেকে আবারও অ্যালাউ করে দিবেন। অ্যান্ড তারপর একটু অপেক্ষা করে নেবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে আপনার যে কল লিস্ট এগুলো কিন্তু চলে আসবে। এভাবে আপনি আপনার ফোন থেকে কল লিস্ট বের করতে পারেন। ওকে।